আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা HTML থেকে শুরু করে আমাদের ওয়ার্ডপ্রেসের যে জার্নিটা, ওয়েব ডেভেলপমেন্ট ফুল কোর্সের যে জার্নিটা, সেই জার্নির ইতিপূর্বে চারটি ক্লাস আমরা কমপ্লিট করেছি। আমি ক্লাসগুলোকে ক্লাস বাই ক্লাস সাজাতে চেষ্টা করছি, যাতে করে আপনাদের ভিডিওগুলো গুছিয়ে দেখতে সুবিধা হয়। তো আমরা গত ক্লাসে চতুর্থ ক্লাসটা শেষ করেছিলাম, আজকে আমরা পঞ্চম ক্লাস শুরু করতে চলেছি। এবং পঞ্চম ক্লাসে আমি এখানেও দুই তিনটা পার্ট করতে যাচ্ছি। তো প্রথম পার্টে আমরা যেটা শিখবো সেটা হলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার, সেটা হলো আইকন। আইকন কি? আমরা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টগুলোকে একটা প্রতীকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, সেটাই মূলত আইকন। যেমন ফেসবুক আইকন, ফেসবুক আইকনটা ব্যবহার করলেই আমরা বুঝে যাই যে এটি ফেসবুক। এরকম আরও অনেক কিছু আছে যেগুলোকে আইকনের মাধ্যমে বোঝানো হয়। যেমন ডলারকে একটা আইকনের মাধ্যমে বোঝানো হয়, টাকাকেও আইকনের মাধ্যমে বোঝানো যায়, আপনার ইমপ্রেশন, আপনার মনস্তাত্ত্বিক ভাব, পেমেন্ট গেটওয়ে, আপনার সার্ভিস, আপনার লোকেশন, অলমোস্ট সব কিছুকেই আমরা আইকন দিয়ে প্রকাশ করতে পারি। তো ওয়েবসাইটে যখন একটা আইকন ইউজ করা হয় কোনো কিছুকে মিন করার জন্য, ওয়েবসাইটটা তখন অনেক বেশি প্রিমিয়াম লুক হয়ে যায়। তো আমি আজকে শেখাবো আপনাদেরকে ফন্ট অসাম। তো ফন্ট অসামটা কীভাবে আপনার ওয়েবসাইটে কভার করবেন আমি একদম ডিটেলস দেখানোর চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, ভিডিওটা দেখলে ফন্ট অসাম নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এই ক্লাসে ফন্ট অসামের দেখানোর স্বার্থে আমাকে আরও একটি ক্লাস কভার করতে হবে, সেটা হলো বিফোর এবং আফটার। বিফোর আফটার হলো CSS-এর অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার, যেটা ইউজ করার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টের আগে পরে উপরে নিচে অনেক কিছু অ্যাড করতে পারবেন। সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে কমপ্লিটলি দেখার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটা একটু বড় হলেও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে আজকে আমরা এখন আমাদের ফন্ট অসাম শুরু করার পালা, তাই না? চলুন আপনাদেরকে আগে ফন্ট অসামের ওয়েবসাইট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে লিখলাম ফন্ট অসাম, ফন্ট অসাম লিখে আমরা যদি এখানে সার্চ করি এবং আমাদের লিঙ্কটা পেয়ে গেলাম, এইটা হলো ফন্ট অসামের ওয়েবসাইট। এইখানে আমরা এসে শুধু আইকন দেখবো আর আইকন দেখবো। আমি যদি একটা যে কোনো একটা আইকন সার্চ করি ফেসবুক, এখন যদি আমি ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের আইকন চলে এসেছে, ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক টাইপের আইকনগুলো চলে এসেছে। তো আমরা যেটা করতেছি সেটা হলো এখান থেকে আমরা সব কিছুকে ফিল্টার আউট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 16,000 আইকন রয়েছে। এখন 16,000 আইকন থেকে আমি এই যে ফ্রিতে ক্লিক করলে আমার জন্য ফ্রিতে আইকন রয়েছে কতগুলো, 2000 সামথিং। তো এই 2000 সামথিং আইকন আমরা ফ্রিতে ইউজ করতে পারি। এছাড়া আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, অনেক সময় অনেক আইকন পাওয়া না গেলে সেগুলো প্রোর মধ্যে থাকলে আপনি ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট সেগুলো আপনাকে পারচেস করে দিবে। তো এখন আমাদের এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো ফর ফ্রি, ঠিক আছে? তো আইকন ইউজ করার সিস্টেম একদমই সহজ। আমরা যদি একটু যেটা করতে হবে, আমরা এখান থেকে আইকনের উপরে যদি ক্লিক করি, ধরেন আমরা এই আইকনটা দরকার, তো এই আইকনের উপর ক্লিক করলে এখানে দেখেন একটা HTML কোড দিয়ে দিছে আপনাকে। এবং আমরা যদি এই এই HTML কোডটুকু আমাদের ওয়েবসাইটে রান করি, দেন আমাদের কিন্তু আইকনটা পেয়ে যাবে। তো চলুন আমি এই কোডটাকে নিয়ে গেলাম, নিয়ে আমাদের এখানে চলে গেলাম, এখানে গিয়ে আমরা কোডটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে গো লাইভ করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিছুই নাই, তাই না? তো কিছুই নাই তার মানে কি আইকনটা পাই নাই। তো আইকনটা যে আমরা এখান থেকে কোড গেলে পাবে, তাহলে এই ফন্ট অসামের সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক রইল না। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফন্ট অসামটাকে লিঙ্ক আপ করাইতে হবে, যেভাবে আমরা লিঙ্ক আপ করাইছিলাম CSS-টাকে, CSS-এর ফাইলটাকে লিঙ্ক আপ করাইছিলাম, ঠিক সেমভাবে আমাদের ফন্ট অসামটাকে লিঙ্ক আপ করাতে হয়। তো ফন্ট অসাম লিঙ্ক আপ করানোর জন্য যে একটা CDN কোড লাগবে, সেই CDN কোডটা কীভাবে পাবো, আমরা এখানে লিখব ফন্ট অসাম CDN, ঠিক আছে? CDN লিখে আমরা যে বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে CDN JS, এই ওয়েবসাইটে ক্লিক করলে
আমরা প্রথমেই দেখেন ফন্ট অসামের লিঙ্কটা পেয়ে গেছি। এখন কিন্তু ফন্ট অসামের ভার্সন 6.1.2 চলতেছে। তো এইখান থেকে আমরা এইচটিএমএল কোডটুকু কপি করে নিব। নিয়ে আমরা সব সময় কি বলেছি যে আমাদের নিজস্ব স্টাইল ডট সিএসএসটাকে অলওয়েজ নিচে লিঙ্ক আপ করাতে হবে এবং এর উপরে যত লিঙ্ক আপ করানো যায়, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে ফন্ট অসামের একটা লিঙ্ক আপ করাচ্ছে আমরা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্ট অসামের লিঙ্ক আপ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা ওই সাইটটাকে দেখার চেষ্টা করি, এটাকে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের আইকনটা চলে এসেছে। ফন্ট অসামের আইকন কিন্তু আপনি অলরেডি আপনার ওয়েবসাইটে অ্যাড করে ফেলেছেন। এখন আপনি বুঝবেন যে কোথায় আপনাকে কোন আইকনটা ব্যবহার করতে হবে। তো আমি যদি আরও একটা আইকন ইউজ করি তাহলে দেখেন তো কেমন হয়। আমি মনে করেন আমি হচ্ছে ফেসবুকের বা ফেসবুকের একটা আইকন ইউজ করতে চাচ্ছি। এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের আইকন পেয়ে গেলেন। তো আমি এই আইকনটা নিতে যাচ্ছি। জাস্ট আমার এটা কপি করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। দেন আমি চলে গেলাম আমার এখানে, এখানে গিয়ে জাস্ট আমি এখানে এন্টার দিয়ে দিয়ে দিলাম। এখন দেখবেন এর নিচে আমার আইকনটাও চলে এসেছে। ওয়াও, তাই না? অর্থাৎ আমাদের আইকন কিন্তু ব্যবহার করতে পারছি আমরা। এখন আমাদের যদি মনে করেন ফোন নাম্বার লিখতে চান, তাহলে আমরা ফোন নাম্বার আগে একটু ফোন নাম্বার আইকনটা ইউজ করি যাতে করে সুন্দর লাগে। তো আমরা যদি এখানে এভাবে লিখি, এভাবে আমরা একটা আইকন দেই, প্রথমে আমরা একটা স্পান নামক একটা ট্যাগ নিলাম। স্পান ট্যাগের মধ্যে আমরা লিখে নিলাম হলো 01718, এই সেই লিখলাম। এবং এইখানে চাচ্ছি আমি একটা আইকন ইউজ করতে। তার জন্য কী করব, আমরা হচ্ছে ফন্ট অসামে চলে যাব এবং আমাদের সেই আইকনটাকে খুঁজে বের করতে হবে। আইকনটার নাম হলো ফোন। তো ফোন লিখে সার্চ করার সাথে সাথে দেখেন আমরা ফোনের অনেকগুলো আইকন পেয়ে যাচ্ছি। তো যখন এখন যেহেতু আমাদের ডিজিটাল যুগ, আমরা এই ফোনটাকে ইউজ করব। তো এই ফোনটাকে আমরা ইউজ করলাম এবং এখান থেকে কপি করে নিব। দেন আমার কোডে গিয়ে আমি এটাকে ইউজ করব। আমরা যেহেতু আগে নিতে চাচ্ছি তাহলে এর আগে আমি দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে এর আগে একটা আইকন পেয়ে গেছে। আমি একটু আইকনের পরে একটু যদি কলন দিয়ে আপনাদেরকে স্পষ্ট বোঝানোর চেষ্টা করি, তাহলে এখন যদি চলে যাই দেখেন আমাদের এটার আগে চলে এসেছে। আমি আরও একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এটার আগে একটু ব্রেক দিয়ে দিই। তাহলে দেখবেন আমাদের ফোন নাম্বার সহ আইকন চলে এসেছে। একদম মজার ব্যাপার, তাই না? তো এই হলো আমাদের আইকন ব্যবহার করার নিয়ম। আমরা কিন্তু আইকনগুলোকে ব্যবহার করে বিভিন্ন রকম প্রজেক্ট ইউজ করব, তাই না? তো এখন জাস্ট আমরা চাচ্ছি যে আইকনগুলো কীভাবে ব্যবহার করা যায় এটা দেখার জন্য। তো আপনি দেখে ফেললেন যে ফন্ট অসামের এই এইচটিএমএল কোডের মাধ্যমে কিন্তু আপনি ফন্ট অসামের আইকনগুলো ব্যবহার করতে পারছেন। কিন্তু দেখেন আপনি যদি ফন্ট অসামে যান তাহলে আপনার জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই কোডের মাধ্যমেও আপনি ফন্ট অসামে আইকন ব্যবহার করতে পারেন। কোথায় এই কোডের মাধ্যমে ফন্ট অসামের আইকনগুলো ব্যবহার করবেন? দেখেন এখানে আপনি কিন্তু এইচটিএমএল ফাইলটা রিড করতে পারতেছেন, তাই না? আমি যদি এখানে দেখি এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা এই আইকনটা দিচ্ছি, কিন্তু যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি তখন কিন্তু আমরা এইচটিএমএল ফাইলটাকে সহজে অ্যাক্সেস করতে পারি না। তো তখন আমাদের সিএসএসের মাধ্যমে আইকনগুলো ব্যবহার করতে হয়। তো সিএসএসের মাধ্যমে যদি আমি এইখানে আইকন ব্যবহার করতে চাইতাম তাহলে আমাকে কী করতে হতো সেটাই আমরা এখন শিখবো, ঠিক আছে? বিফোর এবং আফটার সিএসএসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার, খুবই মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে এই অংশটা আপনার প্রবলেম না হয়, ঠিক আছে? তো আমরা প্রথমে বিফোর আফটার লিখতে চাচ্ছি। বিফোর আফটার মানে কী? বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। অর্থাৎ কোনো কন্টেন্টের আগে বা পরে কোনো কিছু লিখতে চাইলে তখন আমরা বিফোর আফটার ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে প্রথমে একটা এইচ ট্যাগের মাধ্যমে কিছু নিতে যাচ্ছি, এইচ থ্রি নিলাম, এইচ থ্রি নিয়ে আমি লিখলাম হলো নুরুল। এই যে নুরুলের পরে আমি একটা ইসলাম লিখবো এবং এটা আমার এখানে লেখা অলরেডি নাই। তো আমি এইটার পূর্বে পরে আমরা ইসলাম কথাটাকে অ্যাড করব আমরা বিফোর এবং আফটারের সাহায্যে। কীভাবে? চলুন, তো আমরা জাস্ট সিএসএস চলে যাব। সিএসএসে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানকার এই ক্লাসটাকে ধরতে হবে। তো ক্লাস আমরা একটু দিয়ে নিই, ক্লাস আমার নাম ইউজ করলাম। তো আমি নুরুল নামক এই ক্লাসটাকে কপি করে নিচ্ছি এবং এখানে গিয়ে পেস্ট করছি, ঠিক আছে? তো আমি এখানে আমার যে কোনো সিএসএস লিখলে কিন্তু আমার ওখানে অ্যাপ্লাই হবে। যদি আমি এভাবে লিখি যে কালার রেড, তাহলে আমি কিন্তু এখানে গিয়ে রেড কালারটা দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এরপরে আমরা কিছু একটা লিখবো, সেটা হলো নুরুল ইসলাম। পরে মানে কি? আফটার না বিফোর? নিশ্চয় বিফোর। তো আমরা জাস্ট এখানে যে নিয়ম যে এই নুরুলের পরে অর্থাৎ বিফোর, এই বিফোরটাকে আমি কীভাবে লিখবো, এখানে আমি জাস্ট এইভাবে লিখবো,
এভাবে আমাকে ডাবল কলন দিতে হবে, ঠিক আছে? কলন দিয়ে আমরা লিখব হলো বিফোর, সরি আফটার। তাহলে আমার এইটার আফটারে আমার কিছু একটা ঘটবে। তো আমি যদি এখন এইটার আফটারে কিছু ঘটাইতে চাই, তাহলে এখানকার সিএসএসগুলো ফলো করবেন। তাহলে আমাকে এখানে যে সিএসএসগুলো করতে হবে, প্রথমে আমাকে লিখতে হবে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। এই কন্টেন্ট নিয়ে আমাকে যেটা করতে হবে, এই কন্টেন্টের মধ্যে আমি ইসলাম লেখাটাকে লিখে দেব। দেখি এখন পাইছে কিনা, দেখেন পেয়ে গেছে। তো আমি একটু এখানে স্পেস দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু কন্টেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই নুরুল ইসলামটা পেয়ে গেছে। এখন যদি চাইতাম এটার পূর্বে আমি MD অ্যাড করব, তাহলে জাস্ট সিম্পল নিয়ম, এখানে একটা কপি করলাম, বা সরি এখানে আমি ডট নুরুল লিখলাম, এবং আমাদের আফটারের পরিবর্তে আমরা এখানে লিখবো হচ্ছে বিফোর, এবং আমাদের এখানে সিএসএস লিখে লিখবো হলো কন্টেন্ট MD। এখন দেখবেন যে আমার নামটা সুন্দরভাবে মিলে গেছে। এখন যদি চলে যাই, দেখেন MD নুরুল ইসলাম। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় এটা HTML CSS এর জন্য। তো আমরা এখন এইটার পরে আমরা এখন লিখব হচ্ছে একটা আইকন ইউজ করব। যেমন আমরা এখানে লিখতে যাচ্ছি হলো, আমাদের এখানে নুরুল ইসলাম পরিবর্তে আমি লিখলাম ম্যান, এবং ম্যানের সাথে আমি একটা ম্যান আইকন ইউজ করতে যাচ্ছি এইখান থেকে, ঠিক আছে? তো আমি ফন্টের সামনে চলে যাব, আমি লিখলাম এখানে ম্যান, লিখে সার্চ করলাম, তাহলে এই যে ম্যান আইকনটা পেয়ে গেলাম। আমি এইখান থেকে এখন আর HTML কপি করব না, এখন আমরা এইটা কপি করব, এটার নাম হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের মাধ্যমে আমরা ফন্টের সামটাকে পাবো। এর জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনি এখান থেকে ফন্টের সামটাকে এইটা কপি না করে এই অংশটা কপি করবেন। তো ইউনিকোড কপি করলাম, এখন আমাকে এখানে আসতে হবে, এখানে এসে লিখবো হলো ফন্ট ফ্যামিলি। আমাদের ফন্ট ফ্যামিলি হবে কি, ফন্ট অসাম 5, এবং এখানে ফ্রি লিখতে হবে, যেহেতু ফ্রি আইকন এই অংশটুকু আমাকে লিখে দিতে হবে, এবং এইটা অবশ্যই লিখবেন আপনি কোটেশনের মধ্যে। দেন আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে এখন লিখতে হবে হলো ফন্টের যে আইকনটা, আইকনটা আমরা দিব কোথায়, কন্টেন্টের মধ্যে, তাই না? তো কন্টেন্ট লিখলাম, লিখে আমাদেরকে কোটেশন দিতে হবে এবং ব্যাক স্ল্যাশ দিতে হবে। এবং দেন যদি আমি এটা ইউজ করি, তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমাদের ওয়েবসাইটে গিয়ে, দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু পেয়ে গেছে। এবং আমি যদি এবারে হচ্ছে এটার পরে একটা আইকন ইউজ করতে চাই, দেখেন এটার অলরেডি ম্যান ইসলাম হয়ে গেছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এবং আমি যদি পরে আরও একটু কিছু লিখতে চাই, তাহলে আমরা লিখলাম হলো N, এটা লিখে আমরা লিখবো হচ্ছে এখন আফটার লিখে আমরা হলো, এরপরে আমি একটা আইকন ইউজ করব, ফেসবুক আইকনটা ব্যবহার করব। তো আমি যদি এখানে চলে যাই, গিয়ে যদি আমরা ফন্ট অসাম থেকে এখানে সার্চ করি যে ফেসবুক, তাহলে আমি এটাকে নিলাম, এখান থেকে ইউনিকোডটাকে নিলাম, নিয়ে আমি এখানে চলে গেলাম, গিয়ে এটার এখানে আমি হলো ফন্ট ফ্যামিলি লিখবো আমরা, ফন্ট ফ্যামিলি ডাবল কোটেশনের মধ্যে গিয়ে, বা কোটেশনের মধ্যে গিয়ে আমি লিখবো হলো বড় হাতের, খেয়াল করবেন এটা বড় হাতের ফন্ট, এভাবে আবার অসামটাও বড় হাতের, এবং 5টা বড় হাতের, 3টাও বড় হাতের। ওকে, এখন আমি যদি এখানে কন্টেন্ট লিখি এবং ব্যাক স্ল্যাশ দিয়ে আমার এই কোডটুকু ইউজ করি, এটা না কিন্তু অবশ্যই এখানে কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো কোটেশন দিলাম, এখন যদি আমরা এটা চলে যাই, তাহলে তো নিশ্চয়ই পাওয়ার কথা, কিন্তু না, পাবে না। কেন পাবে না জানেন? কারণটা আমি একটু পরেই বলছি, আগে দেখি পাই কি না, ঠিক আছে? তো এখানে চলে যান, দেখেন আইকনটা ক্রস হয়ে গেছে, অর্থাৎ আইকনটা পাই নাই। কেন পাই নাই, এর কারণটা হলো, এই আইকনটা পাওয়ার জন্য, এটা যেহেতু একটা ব্র্যান্ডের আইকন, ফেসবুক যেহেতু একটি ব্র্যান্ডের আইকন, তাই ফেসবুক ব্র্যান্ডের আইকনগুলো পাওয়াতে হলে আপনাকে অবশ্যই ব্র্যান্ড লিখতে হবে। কোথায় লিখতে হবে সেটা আমি বলছি, দেখতে পাচ্ছেন? এটা কীভাবে বুঝবেন যে কোনটা ব্র্যান্ডের আইকন? এখানে FF হা ব্র্যান্ড, অর্থাৎ এই ব্র্যান্ড মানে হচ্ছে আপনার এটা কোনো একটা ব্র্যান্ড, ফেসবুক একটা ব্র্যান্ড, টুইটার একটা ব্র্যান্ড, বা গুগল একটা ব্র্যান্ড, এরকম যত ব্র্যান্ডের আইকনগুলো ইউজ করবেন, আপনাকে এই ইউনিকোড লেখার সময় এখানে ফ্রির পরিবর্তে আপনাকে লিখতে হবে ব্র্যান্ডস, এই কথাটুকু আপনাকে লিখে দিতে হবে। এখন যদি আমি চলে যাই, দেখবেন পেয়ে গেছে,
নাইসলি, দ্যাট ইজ ফাইন। তো আমি যদি আপনাদেরকে আরও একটা কোড দেখাই, আমি যদি টুইটারের কোডগুলো দেখানোর চেষ্টা করি, টুইটারের আইকনটা, তাহলে আমি এখান থেকে লিখব হলো টুইটার, পেয়ে গেছি। তো টুইটারটাকে নিয়ে আমি এই কোডটাকে নিলাম, দেখেন টুইটারের এখানেও কিন্তু ব্র্যান্ড লেখা, তাই না? তো এই ব্র্যান্ড লেখা মানে আপনাকে এখানে গিয়ে ব্র্যান্ডে লিখতে হবে। যদি আমি এখানে ইউজ করি, এখানে যদি ইউজ করি, তাহলে দেখবেন যে আইকনটা পাবে না। আমি এখানে চলে গেলাম, এখানে চলে যাই, এখন দেখেন আইকনটা ক্রস হয়ে রয়েছে। এবং আমি যদি এখানে ফ্রির জায়গায় যদি ব্র্যান্ড লিখে দিই, ব্র্যান্ডস, এটা খেয়াল রাখবেন বড় হাতের ফাইভ, এবং এখানে ব্র্যান্ডস হবে বড় হাতের। এবং যদি আপনি ব্র্যান্ড ছাড়া কোনো আইকন নেন তাহলে ফ্রি লিখতে হবে, এবং ব্র্যান্ডের কোনো আইকন নেন তাহলে আপনাকে ব্র্যান্ডস লিখতে হবে। তো আমরা এখন চলে গেলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা আইকনে পেয়ে গেছে। এই হলো আমাদের ফন্ট অ্যাসাম ব্যবহার করে কীভাবে আমরা আইকনগুলোকে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবে। এবং এই আইকনগুলো কিন্তু অবশ্যই স্মুথলি ব্যবহার করতে পারবেন, আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, যত বড়ই করেন না কেন এগুলো কিন্তু ফাটবে না। দ্যাটস ওয়াই আমরা এই আইকনগুলো ব্যবহার করি। আজকে এই পর্যন্তই, ক্লাসটা যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনার যে সকল বন্ধুরা ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন শিখতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।